الحمد لله الملك القهار العظيم الجبار المحيط علمه وبصره وقدرته بجميع الخلائق في الآفاق في كل الأحوال والأحيان عظم حمله على من عصاه على من عصاه فستر وأمهل أهل الذنوب وصبر ويملي للفاجر حتى إذا أخذه لم يفلته. إن أخذه أليم شديد والصلاة والسلام على النبي محمد المبعوث للعالمين رحمة وإصلاحا وهداية وإحسانا وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الحشر والجزاء أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله جل وعلا بحمايه انفسكم واهليكم وجميع من تعولون ومن تحت تربيتكم وتعليمكم من ان تكونوا او يكونوا حثاله الخلق اللهم تقبل منا انك انت السميع العليم واحفظنا يا رب العالمين من جميع الاثام والمعاصي والضلال والفسق والكفر والشرك انك ولي ذلك والقادر عليه ইয়ুহাল আল্লাহ আল্লা সুবহান আলা আমাদেরকে সম্মানিত মানব হিসাবে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে বারবার ইত্তাক্লহ ইত্তাক রব্বাকুম বলে তাকে ভয় করার এবং তার তাকোয়া অবলম্বন করার সবকিছুতে সতর্ক পদক্ষেপ রাখার তিনি নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা আমাদের নিজেদের ক্ষেত্রে প্রযোজ্য আমাদের পরিবার পরিজন যারা আমাদের অধীনস্থ আমাদের উপর নির্ভরশীল তাদের ঘর পোষ বা সকল ক্ষেত্রে অথবা যারা আমাদের কাছ থেকে বিয়া গ্রহণ করছে শিক্ষা নিচ্ছে আমাদের যারা শিক্ষার্থী এবং ছাত্র কিংবা আমাদের অধীনস্থ সকলের ব্যাপারে আল্লাহ সুবাহ হওয়া তাআলা তাকুয়া তাকোয়া অবলম্বনের নির্দেশ দিয়েছেন তিনি তাকে অবলম্বনে নির্দেশ দিয়েছেন যাতে আমরা তার সৃষ্টিকে পরিবর্তন না করি যাতে আমরা তার সৃষ্টির মধ্যে কোনো বিকৃতি সাধন না করি যাতে পুরুষ কখনও নিজেকে নারী হিসেবে ঘোষণা না দেয় নারী কখনো নিজেকে পুরুষ হিসাবে ঘোষণা না দেয় এবং যাতে তিনি নারী পুরুষের মধ্যকার যে সামাজিক সম্পর্ক স্থাপনের পারমিশন দিয়েছেন যে বিবাহ প্রথাকে তিনি অনুমোদন দিয়েছেন তার বাইরে আর কোনো সম্পর্ক স্থাপিত না হয় যাতে নারী এবং নারী পুরুষ এবং পুরুষের মধ্যে কোনো বিকৃত যৌনাচার কিংবা বিকৃত কোনো সম্পর্ক স্থাপন না হয় আল্লা সুবাহনতালা সেই নির্দেশনা অত্যন্ত সুস্পষ্টভাবে দিয়েছেন আল কোরআনের বিভিন্ন ঘটনা তিনি উল্লেখ করেছেন বিভিন্ন নবীর যারা উম্মত ছিল তাদের মধ্যে যারা বিভ্রান্তির মধ্যে ছিল তিনি তাদেরকেও সতর্ক করেছেন আজাব দিয়ে সতর্ক করেছেন আজকের আধুনিক প্রেক্ষাপটে আমরা দেখি যে এ আধুনিক সভ্যতা মানুষকে কিছু জাগতিক উন্নয়ন দিয়েছে কিন্তু অধপতন দিয়েছে বেশুমার আমরা দেখতে পাচ্ছি যেটাকে সেক্সুয়াল মাইনরিটি বলা হয় যেখানে এলজিবিটির বিষয়গুলো চলে আসে লেসবিয়ান গে হোমোসেক্স কিংবা ট্রান্সজেন্ডার এই ইস্যুগুলো এমনভাবে ধীরে ধীরে আমাদের মুসলিম সমাজগুলোতে প্রবেশ করেছে করে যাচ্ছে আমরা টেরো পাচ্ছি না এগুলোর পরিণতি কোথায় কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের শিশু কিশোর তরুণ তরুণী কিংবা আমাদের সকল মানুষের উপর এর প্রভাবটা কি করে পড়ছে এটা কিন্তু আজও আমার মনে হয় আমাদের এই সমাজে আমরা বুঝতে পারছি না কি ইংরেজি করে দেওয়া হয়েছে এল জিবিটি লেসবিয়ান গে বাইসেক্সুয়াল এবং পরবর্তীতে হল ট্রান্সজেন্ডার বি দিয়ে বাইসেক্সুয়াল এবং টি দিয়ে ট্রান্সজেন্ডার আপনারা হয়তো এগুলো নিয়ে অনেকেই যারা পড়াশোনা করেছেন জানেন কিন্তু অনেকে জানেন না গে হচ্ছে পুরুষের সাথে পুরুষের যৌন সম্পর্ক স্থাপন করা লেসবিয়ান হচ্ছে মেয়ের সাথে মেয়েদের যৌন সম্পর্ক স্থাপন করা বাইসেক্সুয়াল হচ্ছে একসাথে অনেক নারী পুরুষ যৌন সম্পর্ক স্থাপন করা আর টি হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার এখনকার একটা বহুল আলোচিত বিষয় সেটি হচ্ছে কোন পুরুষ যদি ভাবে যে সে নারী তাহলে সমাজ তাকে নারী হওয়ার স্বীকৃতি দেবে এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা সে ইচ্ছে করলে গ্রহণ করতে পারে ইচ্ছে করলে গ্রহণ নাও করতে পারে কিন্তু সে তার ভাবনায় এবং চিন্তা চেতনায় যেহেতু সে নিজেকে নারী হিসাবে ভাবছে অথচ সে পুরুষ তাহলে সে নারী হিসাবেই গণ্য হবে আর যে নারী সে যদি ভাবে যে সে পুরুষ তাহলে সমাজটাকে পুরুষ হিসাবে স্বীকৃতি দেবে তার কোনো অপারেশন প্রয়োজন হলে সে করবে অথবা না করলেও কোনো অসুবিধা নেই জননেন্দ্রিয় পরিবর্তন করা নট নেসেসারি ঠিক কোনো বালক বা বালিকা বালক যদি ভাবে যে আমি তো বালিকা আই এম নট এ বয় আই এম এ গার্ল তাহলে তাকে বালিকা হওয়ার স্বীকৃতি দেবে এবং সে তার হরমোনিক ট্রিটমেন্টও গ্রহণ করতে পারবে যাতে করে ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে সে যদি বালক হয় নিজেকে বালিকা ভাবছে সে বালিকা অথবা নারী হিসাবে আত্মপ্রকাশ করতে পারে ঠিক একটা বালিকা যদি সে মনে করে যে সে পুরুষ বালক তাহলে তাকেও সেই ট্রিটমেন্টটা সমাজ ব্যবস্থা করে দিবে। এটা তার অধিকার হিসাবে বর্তাবে কি ভয়ঙ্কর চিন্তা সুভানাল্লা আপনারা কি ভেবে দেখেছেন কখনো এটা পুরো পৃথিবীকে পরিবর্তন করে দেওয়া এবং এটাই হচ্ছে তাদের সেই যুক্তি যে যুক্তির কারণে আজকে নারী পুরুষের মধ্যে কোনোরকম রকম ভেদাভেদ রহিত করে তারা সমান অধিকারের কথা বলছে বুঝতে পেরেছেন কারণ এই ধরনের জেন্ডার এডুকেশনের মধ্য দিয়ে তারা এই এলজিবিটির অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেটা পুরুষত্ব কিংবা নারীত্বের অবমাননা হোক বা না হোক পৃথিবীর সকল ধর্ম এই জায়গায় এই একটা জায়গায় মনে হয় একমত যে এগুলোর কোনোটাই শরীয়ত সম্মত নয় প্রত্যেক ধর্ম তার নিজস্ব শরীয়ত অনুযায়ী এগুলোর কোনো পারমিশন তারা দেয়নি সেই ধর্ম হোক আকাশ থেকে নাজিল হওয়া ধর্ম যেমন ইসলাম নাসারা ইয়াহুদীয়রকুমারও অথবা সেই ধর্মগুলো হোক মানুষ নিজেই সৃষ্টি করে নিয়েছে এরকম বেশ কিছু ধর্মীয় মতবাদ সকল ধর্মীয় মতবাদ এখানে একমত যে এই ইস্যুগুলো আসলে গ্রহণযোগ্য নয় কিন্তু কিছু মানুষ যারা এই কাজগুলো করে আসছে তারা এগুলোকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার সমাজে আইন সিদ্ধ করার প্রোগ্রাম তারা হাতে নিয়েছে আজ থেকে আর অনেক আগে দেড় দুইশো বছর ধরে সেই কাজ তারা ধীরে ধীরে করেছে এবং করে আজকে প্রচুর ফলোয়ার তারা তৈরি করেছে বিভিন্ন দেশে তারা এগুলোকে আইনসিদ্ধ করে ফেলেছে এখানে যেমন কিছু কিছু স্টাডি আছে দেখা যায় এটা উইকিপিডিয়াতেই বলা হয়েছে উইকিপিডিয়াতে বলা হয়েছে দু হাজার পনেরো সালের জুলাইয়ে আঠারোটা দেশ এই জিনিসগুলোকে আইনসিদ্ধ করেছে দু সালে খুব বেশি আগে না এবং এই দেশগুলোর অধিকাংশই হয় আমেরিকান নয় ইউরোপিয়ান কারণ তারা পৃথিবীর মরল এবং যেহেতু তারা পৃথিবীকে চালায় বলে তারা ধারণা করে ফলে তারা পৃথিবীর সব দেশে এই অনাচার এই বিকৃতিগুলো তারা ছড়িয়ে দিতে চাইছে শুধু তাই না এই কাজগুলোর পাশাপাশি আমরা দেখি যে একজন গে তার গে সঙ্গীকে বিয়ে করতে পারে অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে আর একজন লেসবিয়ান আরেকজন লেসবিয়ান যে তার সঙ্গী তাকেও বিয়ে করতে পারে মানে মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে পৃথিবীর কোনো ধর্মের ইতিহাস এটা নাই যে ছেলে ছেলেতে বিয়ে মেয়ে মেয়েতে বিয়ে তাহলে এই যে পৃথিবী এখন আধুনিক সভ্যতা তথাকথিত সভ্যতা মানুষকে এই অসভ্য কৃষ্টি কালচারের দিকে ঠেলে দিচ্ছে সেখানে আমাদের অবস্থান কোথায় আমরা কতটা সচেতন এবং আমরা কি এগুলোর কনসিকুয়েন্স শেষ পরিণতিটা হিসাব করে দেখেছি কিংবা আজ আমরা আমাদের সমাজে যে সমস্ত কৃষ্টি কালচার কাজে কর্মে অভ্যস্ত সেই কাজগুলোর মধ্য দিয়ে আমরা কি তাদের এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি সেগুলোকে আরও সাপোর্ট দিচ্ছি নাকি ইসলামের যে নির্দেশনা সে অনুযায়ী আমরা চলছি এটা কিন্তু ভেবে দেখার অবকাশ আছে প্রত্যেকেই কিন্তু খুবই সন্তুষ্ট আপনি একজন ভালো মুসলিম মসজিদে আসেন সালাদ পড়েন সব কিছুর ব্যাপারে সচেতন প্রায় মুসলিমের সাথে কথা বলে দেখা যায় তিনি খুবই আনন্দিত তার নিজের ইসলামিক জ্ঞান নলেজ আমল নিয়ে তিনি সন্তুষ্ট তাহলে সমাজে এই যে একটা দৈন্যতা মুসলিমদের সমাজে সৃষ্টি হচ্ছে এই দায়ভার তাহলে কার কেন এটা হচ্ছে আসল কথা হচ্ছে আসলে আমরা সচেতন মুসলিম নই আমাদের একদিকে যেমন ইসলামের নলেজ অত্যন্ত কম অন্যদিকে ইসলাম বিরোধী যত প্রোগ্রাম এবং যত ষড়যন্ত্র হচ্ছে সেগুলোর অধিকাংশের ব্যাপারে আমরা ওয়াকিফ হাল না কারণ আজকে আপনারা জানেন আরবিতে বলা হয় আলগাজওয়াল ফিকরি ফিক্রি এরকম একটা সাবজেক্ট আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয় আল গাজ আল ফিকরি ইন্টালেকচুয়াল ওয়ার বুদ্ধিবৃত্তিক আপনাকে নানা কাজে পিছিয়ে দেওয়া হচ্ছে পরাজিত করা হচ্ছে কিন্তু আপনি টের পাচ্ছেন না আপনি ভাব ভাবছেন আপনি আমেরিকান পিএইচডি হোল্ডার ব্রিটেন থেকে পিএইচডি নিয়ে আপনি দেশে ফিরেছেন তাই না আপনি ভাবছেন আপনি তো অনেক উপরেশ ইউরোপিয়ানরা আমেরিকানরা আপনাদেরকে স্বীকৃতি দিয়েছে বাট এটার মাধ্যমে আসলে কি হয়েছে সেটা কি ভেবে দেখেছেন কখনো তাদের চিন্তা চেতনাগুলো আপনি আপনি লালন করছেন আপনি সেগুলোকে সঠিক বলে ধারণ করছেন মনে করছেন আর নিজেদের যে ইসলামিক চিন্তা চেতনা এগুলোকে পশ্চাৎপদ মনে করছেন ইউরোপ আমেরিকার যে সকল অ্যাজেন্ডা সেগুলোই মনে করছেন আমাদের মুসলিমদের এজেন্ডা আর ইসলামিক যে দিক নির্দেশনা ইনস্ট্রাকশান সেগুলোকে আমরা ইগনোর করছি কি ভয়ঙ্কর একটা বিপর্যয়ের মধ্যে কিন্তু আমরা মুসলিমরা রয়েছে এটা কি উপলব্ধি করছেন আপনারা ওলা আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সেই শুরু থেকে আমাদেরকে তাম্বি করেছেন বিশুদ্ধ হাদিস এসছে তিনি বলেছেন লাতাত্তা বেউ সানান কবরিকম শেবরান বেসেবরিন ওয়াদেরা অ্যান বেদেরা তোমরা অবশ্য অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর কৃষ্টি কালচার এবং স্বভাবকে তোমরা অনুসরণ করবে বিঘৎ বিঘৎ করে হাত হাত করে এক হাত এক হাত করে একটু একটু করে আর কি বলার উদ্দেশ্য হচ্ছে একটু একটু করে এতটুকু করা যায় নো প্রবলেম এতটুকু খাওয়া যায় নো প্রবলেম এতটুকু পড়া যায় নো প্রবলেম এভাবে একটু একটু করে কারণ ওরা দীর্ঘ সময় নিয়েছে এই যে ট্রান্সজেন্ডার ইস্যু আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম সেখানে দেখা গেল যে এই ইস্যু নিয়ে এটাকে যাতে সারা বিশ্বের সবার কাছে গ্রহণযোগ্য করানো যায় সেটা আঠারোশো সাল থেকে মোটামুটি তাদের বেশ কিছু প্রোগ্রাম শুরু হয়েছে প্রায় দেড়শো বছরও বেশি তারা অস্থির হয় নাই তারা জানে যে এটা একদিনে করা যাবে না আস্তে আস্তে করতে হবে অথচ আমরা যখন যে কোনো জিনিস মানুষকে বোঝাতে চাই আমরা অস্থির হয়ে যাই আমরা একবারেই সব বুঝিয়ে ফেলতে চাই একবারেই সব কিছু বাস্তবায়ন করতে চাই ফলে আমরা পারি না তাই না অনেক ক্ষেত্রে এটা দেখা যায় কিন্তু ওই যে বললাম বুদ্ধিবৃত্তিক যুদ্ধের মতো তারা অনেক ধৈর্যের সাথে ধীরে 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 বিভিন্ন কনসিকুয়েন্সের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য করে তোলে আজকে যেমন দেখবেন যে যেমন অনেক কিছু জিনিস নাটক দেখবেন প্রায় সবাই দেখে এই যে মসজিদে মুসল্লিরা আসেন তাদের অধিকাংশ নাটক দেখে সিনেমা দেখে কিন্তু নাটক সিনেমার যে মেসেজগুলো আপনাকে অবচেতন মন থেকে আক্রান্ত করছে এটা কিন্তু আমরা খেয়াল করছি না এই ট্রান্সজেন্ডার ইস্যু প্রচুর নাটক এবং সিনেমার মূল উপযোগ্য বিষয় প্লাস নাটক সীমানা অশ্লীলতা যে আছে সেটা তো অতিরিক্ত জিনিস তারও অতিরিক্ত যে মেসেজগুলো শ্রোতারা দর্শকরা নিচ্ছে সেটা ভয়াবহ এই যে শিশুদেরকে আমরা আমাদের মায়েরা ভাত খাওয়ানোর জন্য বা খাবার দেওয়ার জন্য অনেক শিশু তো খেতে চায় না কার্টুন খুলে রাখে এই কার্টুনটাও কিন্তু দুদিক থেকে ক্ষতিকর এক কার্টুনগুলো সেলফ এগুলো ইসলামিক না এই কার্টুনের ছোট ছোট দৃশ্যগুলো তো দেখবেন যে মেয়েদেরকে ওয়েস্টার্ন পোশাক পরানো হচ্ছে তারপরে দ্রুত কালার চেঞ্জ করা হচ্ছে যেন একটা অস্থির মন তৈরি করা যায় আমাদের যুবক এবং নতুন প্রজন্মের মধ্যে এবং সর্বশেষে সেগুলোর মেসেজও কিন্তু অত্যন্ত ভয়াবহ এই কার্টুনে কি হচ্ছে শেষ পর্যন্ত আমাদের শিশু সন্তানরা এডিক্টেড হয়ে যাচ্ছে এই ক্ষতিকর জিনিসগুলোর মধ্যে এবং সেটা করছেন আমাদের প্রিয় বাবা এবং মা তার প্রিয় সন্তানকে নিজ হাতে বলছেন বাবা তুমি অ্যাডিক্টেড হও এতেই তোমার কল্যাণ এটাই তো বলছেন আর কি তা হলে কেন এই কাজগুলো করছেন এই কার্টুনগুলো কি কোনো মুসলিম বানিয়েছে ফিল্মগুলো নাটকগুলো গল্পকার ভাষ্যকার যারা এখানে অ্যাক্টিং করছেন তারা কারা তাদের জীবনে ধর্মীয় অনুপ্রেরণা সততা অশ্লীলতা মুক্ত শালীন জীবন কি আছে ইন্না লীলাহিওয়া ইন্না ইন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমাদের এর বিপরীতে প্র্যাকটিসিং মুসলিমরা বিশ্বাসী মুসলিমরা শিক্ষিত মুসলিমরা কি করবে কোনো রোড ম্যাপ নেই তাদের কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু নেই আজকে যে অবস্থা চলছে আগামীকাল যদি আপনার ছেলে বলে বাবা আমি ছেলে না আর আপনার মেয়ে যদি বলে বাবা আমি ছেলে কি করবেন আপনি বলেন তো পুরো সমাজ ব্যবস্থা তার পক্ষে দাঁড়াবে জানেন আপনি কী করবেন আপনি ইতিমধ্যে আমার কাছেও বাংলাদেশে কেসগুলো হয়েছে কিনা আমি জানি না কিন্তু বাইরে হয়েছে প্রচুর তারা এখন পালিয়ে বাংলাদেশে চলে এসছে এই ঘটনাগুলো ইউরোপ আমেরিকাতে প্রচুর ঘটছে আমাদের বাংলাদেশি ইমিগ্র্যান্টদের পরিবারে এতটা ঘটনা দশ বছর আগে ঘটেনি আমাকে এসে অনেকেই বললেন একদম দলবেদের এরকম এক জুমার দিনে তারা প্রায় এক ফ্যামিলির চোদ্দ জন এসে বললেন আমাদেরকে একটু পরামর্শ দেন কিভাবে এটা থেকে আমরা মুক্ত হতে পারি আমার মেয়েটা সে টিনেজার সতেরো আঠারো বছর এখন সে ছেলে ছেলে বলে দাবি করছে আর পুরো ব্যবস্থা তার পক্ষে দাঁড়িয়ে তাকে হরমোন ট্রিটমেন্ট দিয়েছে ফলে এখন তার পুরুষালি অনেক কিছু প্রকাশ পেয়েছে কিন্তু আসলে সে কখনোই পুরুষ না তা আমার সাথে দু তিনবার বসেছে এর মধ্যে আমি বললাম যে তার কি মাসিক হয়েছিল যে হ্যাঁ সব কিছু এভরিথিং কিন্তু ওই যে ট্রান্সজেন্ডার আইনের কারণে এখন বিশ্বতার পক্ষে কিন্তু সেই মা তিনি আমাকে বললেন আমার এখন আফসুস হয় কেন দেশ ছেড়ে গেলাম আমি একই এক জগতে প্রবেশ করলাম মেয়েকে ছেলে বললে ছেলে হয়ে যায় ছেলে মেয়ে বললে মেয়ে হয়ে যায় আমাদের মাইন্ডসেট তো এটা না আমরা তো এটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না তাইলে আমি মা বাবা হিসাবে আমার কি কোনো অধিকার নাই আমার জলজান্ত সুস্থ কন্যা সে কী করে নারী হবে এসে কী করে ছেলে হবে আমার জলজান্ত সুস্থ ছেলে তাকে কী করে আমি মেয়ে হিসেবে ভাববো বলেন তো অ্যাকসেপ্ট করবো তাহলে আজকের আধুনিক সভ্যতা তেলে আমার আমার বাবা হিসাবে মা হিসাবে আমার অধিকারটা কোথায় দিল আমি কেন এত নেগলেক্টেড হলাম আমি তো সমাজের একজন সম্মানিত সদস্য একজন সম্মানিত বাবা সম্মানিত মা তাহলে বুঝতে পারছেন আসলে এই যে কলকাঠিগুলো কারা নাড়ছে কোনো সন্তান নেই শয়তান এবং শয়তানের দোসররা তারাই প্রভাব বিস্তার করতে চাইছে পৃথিবীর সকল সমাজের উপর সকল মানুষের উপর সকল দেশের উপরে কিন্তু শান্তিকামী মানুষগুলো আমি বলছি না আপনারা অশান্ত হয়ে যান অশান্ত হওয়া কোনো সলিউশন নয় কিন্তু ভাবনাটুকুও কেন ভাবছেন না কেন আপনারা এত নিশ্চিন্ত আপনার পরিবারে যে ঘটনা প্রবাহগুলো ঘটবে আর কিছুদিন পর তার জন্য কোনো প্রস্তুতি আছে আর এখানে রাসুলসাল্লাহ আসলাম যে কথাটা বললেন দেখেন সেটা এখনও হয়ে যাচ্ছে রাসুলসাল্লাসাম বললেন তোমাদের পূর্ববর্তী জাতিসমূহ অর্থাৎ আহলি কিতাব ইহুদিন আসারাদের কৃষ্টি কালচারকে তোমরা একটু একটু করে অবশ্য অনুসরণ করবে হাত্তালাউ দেখালু ফি জোহরে এমন এমনকি তারা যদি কিছু কাজ করতে করতে কোনো গুইসাপের গর্তেও ঢুকে তোমরাও তাকে অত্তে করবে তোমরা চিন্তা ভাবনা করবে না আর কোথায় নিয়ে যাচ্ছে এই পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এটা তোমাদের মানে তোমরা সেই ভাবনাটুকু হারিয়ে ফেলবে ও যেখানে নিয়ে তুমি সেখানে যাবে রসুল কিন্তু এই কথাটা বললেন ঠিক বলেননি তিনি একদম মনে হয় যেন আমাদের এখনকার ঘটনা প্রবাহগুলো তিনি সে চোদ্দশো বছর আগে বলেছেন কালু ইয়ারসুল্লাহ সারা হেয়াল দারাসুল আপনি কি ইয়াহুদ এবং নাসারাদেরকে মেন করছেন কয়লা ফামান তিনি নাম বলেননি বলেছেন ফামান অর্থাৎ তিনি হা বলেননি কি বলেছেন ফামান আর কাকে বোঝাবো দেখেন এটা কিন্তু একটু হার্ড করে কথা বলা আর কাকে বোঝাবো ফামান ওরা ছাড়া আর কে আর কাদেরকে তোমরা অনুসরণ করবে বা করছো আল্লাহ একবার আল্লাহ সুহামতাল তিনি আমাদেরকে আরও সতর্ক করেছেন এটা সৌরত তাহরিমের মধ্যে ইয়া আমানু হে কু মান্দার লোকেরা তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে বাঁচাও তাদেরকে হেফাজত করো সংরক্ষণ করো ওয়াকু তুহানাহ যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর আলাইহা মেলা ইকাতুন আলাইহ ইকাত আর এই জাহান্নামের পাহারায় থাকবে একদল কঠোর প্রকৃতির ফেরেস্তা লাই আসুন আল্লাহ মারুম ওয়ে মারুন আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিবেন কারণ জাহান্নামবাসীদের প্রতি আল্লাহর ন্যূনতম কোনো আনুকূল্য থাকবে না তিনি সেটাকে তৈরি করেছেন নজিরবিহীন শাস্তির জন্যে কঠিন শাস্তির জন্যে যেখানে মাত্র কোনো রহম করা হবে না অতএব তিনি প্রহরী হিসাবে সেখানে নিযুক্ত করলেন একদল কঠোর প্রকৃতির ফেরস্তা কঠোরতা যাদের স্বভাব এবং যাদেরকে আল্লাহ তালা এমনভাবে তৈরি করেছেন যে আল্লাহ নির্দেশই তারা বাস্তবায়ন করবে এবং এর বাইরে আল্লাহর কোনো নির্দেশ অমান্য করবে না আজকের প্রেক্ষাপটে কোনো মানুষ যে হয়তো তাকে জল্লাদের দায়িত্ব দেওয়া হয়েছে হতে পারে তার মনটা বিগলিত হয়ে সে কিছু একটা করল আনুকূল্য দিল যেই ব্যক্তি শাস্তি পাবে তাকে কিন্তু এই ফেরেস তারা সেটা করবেন না কারণ আল্লাহ তালা তাদেরকে স্পেশালাইজড সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন যাতে আল্লাহর নির্দেশের বিন্দুমাত্র কোনো অন্যথা না হয় এই সতর্কবাণী তিনি কেন দিলেন দিলেন যেন মানব যারা আল্লাহর বান্দা যারা আল্লাহর সৃষ্টি তারা আল্লাহর নির্দেশের কোনো ধরনের অন্যথা না করে আল্লাহর নির্দেশ থেকে যারা কখনোই বিচ্যুত না হয় ভুল পথে না যায় আর যদি যায় সাথে সাথে আবার ফিরে আসে তাওবা এবং ইস্তেকফার করে এটি হচ্ছে আসলে ইসলামের মূল কথা আল্লাহ সুমন্তাল্লা আরও বলেন ও আহসিন ক্যামা আহসান আল্লাহ ইলেক আল্লাহ যেমনটি তোমাদের প্রতি আহসান করেছেন দয়া করেছেন তোমাদের প্রতি করুণা করেছেন তেমনটি তোমরা আল্লাহর সাথে যথাযথ ব্যবহার করো আল্লাহ করেছেন করুণা আর আমরা সেই করুণার উত্তরে কি আল্লাহর প্রতিও করুণা করবো না আমরা যা পালন করছি এটা কিন্তু আল্লাহর প্রতি করুণা নয় আল্লাহ আমাদের করুণার মুখাপেক্ষী নন এটা মনে রাখতে হবে তাহলে এহসানের দুটো অর্থ একটা হলো সুন্দর আচরণ করা যেমন ওয়াবিল ওয়ালিদাইনে এহসানা বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো আর আরেকটা হচ্ছে কান কোনো কিছু প্রপারলি এবং যথাযথভাবে করা তাহলে আল্লাহ যখন আমাদের প্রতি করুণা করেছেন আমরা তার সাথে ঠিক যেভাবে ব্যবহার করা উচিত আল্লাহর সাথে যেভাবে আচরণ করা উচিত সেই যথাযথ আচরণ করব এখানে আল্লাহ তাল্লাহ সেটাই বলেছেন তিনি যেহেতু তোমাদের প্রতি আস্থান করেছেন অতএব তোমাদের উচিত হবে আল্লাহর সাথে একজন বান্দা হিসাবে যেরকম আচরণ করা দরকার সেরকম যথাযথ আচরণ করা অতএব তোমাদের উপর ফরজ পাঁচ ওয়াক্ত সালা ঠিকমতো পড়বে রমাদানের সিয়ামগুলো ঠিকমতো রাখবে জাকাতটা একদম হিসেব করে দেবে হজ ফরজ হলে হজ করবে এবং কোনো জুলুম করবে না এবং সাধ্য অনুযায়ী পাপ থেকে নিজেকে মুক্ত রাখবে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখবে অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখবে আর সাধ্য অনুযায়ী ফরজ ওয়াজেবের বাইরে ভালো কাজ যতটুকু সম্ভব করবে এটাই হচ্ছে আসলে এহসান করা এটাই হলো আল্লাহর প্রতি এহসান করা আর তিনি আরও বলেছেন এই আয়াতটিতে ওয়ালায় তিল ফাসায়ফিল আর ইনলাই ইহাবুল মফসিদ্দিন আর তোমরা জমিনে ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি করবে না জমিনে তোমরা কোনো বিপর্যয় সৃষ্টি করবে না কারণ আল্লাহ আল্লা সুবহান তিনি বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না তাহলে আজকে যাদের কথা বললাম পৃথিবীতে এর চাইতে বিপর্যয় আর কোনো কিছু নেই এই যে এলজিবিটির যেই কাজগুলোর কথা বললাম এর চাইতে বিপর্যয় পৃথিবীতে আর কিছু নেই কারণ এর প্রত্যেকটা কাজ এটা আল্লাহর নির্দেশের সরাসরি শতভাগ বিরোধী আল্লাহ মানুষকে বিবাহ প্রথা দিয়েছেন ছেলে ছেলেতে বিবাহের কোনো অনুমতি দেননি আল্লাহ মানুষকে বৈধভাবে যৌন মিলনের মুবাসারা আজ জৌজিয়ার অনুমতি দিয়েছেন কিন্তু কখনোই ছেলে ছেলেতে কোনো ধরনের সম্পর্ক স্থাপনের অনুমতি দেননি ঠিক তেমনিভাবে দুই মেয়ের মধ্যেও বিবাহের অনুমতি দেননি এবং মেলামেশার অনুমতিও দেননি আল্লাহ মানুষকে ঠিক যেই শেপে সৃষ্টি করেছেন তার বাইরে সৃষ্টিকে বিকৃত করার বা পরিবর্তন করার কোনো অনুমতি দেননি সুতরাং তিনি আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তার পাশাপাশি যে দায়িত্বগুলো দিয়েছেন সেগুলোকে সেভাবেই মেনটেন করতে হবে এর বাইরে গেলে আপনাকে প্রত্যেকটা ছোট, খাটো প্রত্যেক বিষয়ের জন্য আপনাকে জবাবদেহি করতে হবে সেটি বোখারি মুসলামে সে বিখ্যাত হাদিস আলা ও রাঈন অকুল্লুকুমাস উল আন আনরচি জেনে রাখো তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে ফ্যাল আমির আলান যিনি মানুষের জনপ্রতিনিধি যিনি মানুষের উপর শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনিও দায়িত্বশীল অহু আমাস উল আনরা আনর এবং তিনি তার অধীনে যত কাজ যত দায়িত্ব সে সম্পর্কে জিজ্ঞাসিত হবেন আইন আলা আহলিবাইতিহি এবং পুরুষ তার পরিবার পরিজনের উপর দায়িত্বশীল আমাস উল আনহম তিনি তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন ওলমার আতুন আলা বাইতেবা আলিহা ওয়ালাতিহি আর নারী তার স্বামীর ঘরের এবং স্বামীর সন্তানের ব্যাপারে দায়িত্বশীল ওহিয়া মাস আন আনহোম তিনি তাদের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন এখানে অনেকগুলো আলোচনা আছে আমরা হাদিসের উপর দীর্ঘ আলোচনা যাব না এর মূল ফোকাসটা আজকে যেটা রিলিভ্যান্ট সেটা হলো যে আপনি ভাববেন না যা করছেন ছাড়া পাওয়া ছাড়া পেয়ে যাবেন আল্লাহ আপনাকে প্রত্যেকটা ইভেন্টের জন্য প্রত্যেকটা অ্যাকশন এবং আমলের জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করবেন অল্লাহ হে তুম্মা ওল্লাহ হে তুম্মা ওল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন আপনার নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই আপনি পৃথিবীতে যত সাধারণ মানুষ হন মধ্যম মানের কিংবা যত উঁচুতলার মানুষই হন না কেন যত কম প্রভাবশালী অথবা অতীব প্রভাবশালী হন না কেন আপনাকে মনে রাখবেন প্রত্যেকটা কাজের জবাবদেহি জবাবদেহিটা করতেই হবে আইহল মুসলিমন আজকে আমরা যেটা বললাম একটা ইন্টালেকচুয়াল ওয়ার চলছে বা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ এই বুদ্ধিবৃত্তিক যুদ্ধের প্রথম টার্গেটটা হচ্ছে আহালুল ইসলাম মুসলিম যারা মুসলিম তারা এ বুদ্ধিভিত্তিক যুদ্ধের সবচেয়ে বড় টার্গেট কারণ পৃথিবীতে অবিকৃত অবস্থায় ইনটেক অবস্থায় একটাই দিন আছে সেটা হলো ইসলাম যেই কোরআনটা রসুল সাল্লাহসাল্লামের উপর নাজিল হয়েছিল সেটা কি ইনটেক নেই রসুল সাল্লাহ সাল্লামের যে কথা কাজ মুসলিম উম্মার জন্য বিশাল দলিল সেটাকে ইনটেক নেই আছে অথেন্টিক অবস্থায় ইনটেক আছে শুধু ইনটেক নেই বললে ভুল হবে মানে ইনটেক আছে বললে হবে না বরং এটা অথেন্টিক অবস্থায় ইনটেক আছে কারণ সহিগুলো অথেন্টিক হাদিসগুলো আলাদা করে ফেলা হয়েছে এগুলো আমাদের কাছে চিহ্নিত আর যেগুলো দুর্বল কিংবা যেগুলো জাল সেগুলো আলাদা অবস্থায় আছে এ চোদ্দোশো বছর ধরের যে গবেষণা চলছে তার আলোকে ফলে ইসলামী পৃথিবীতে ইনটেক অবস্থায় আছে ঠিক যেমনটি আল্লা সুবহানহ তালা মানব জাতির জন্য নাজিল করেছিলেন ফলে যারা পৃথিবীতে নিজেদের মনমতো সব কিছু চালাতে চায় তাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে আল ওয়াহি আল ইসলামী ইসলামিক এই রিভিল্ড নলেজ ইসলামিক এ রিভিল্ড রিলিজিয়ন এই দিনটা এই জন্যই মুসলমানদের এই দুর্দশা যেই সাধারণ মুসলিমটা আজ ভালো করে দিনও বুঝে না সেও দেখেন টার্গেটেড ফিলিস্তিনে দেখেন না এই শিশুটাকে ইসলাম বুঝে বলেন তো সবচেয়ে অসহায় অবস্থানে আছে আমাদের মুসলিমরা আমাদের শিশুরা আমাদের কিশোররা আমাদের তরুণরা এত কিছুর পরেও ইসলাম যে শুদ্ধাচার চালাতে চেয়েছে যে সুন্দর জীবন পরিচ্ছন্ন একটা সুন্দর আখলাক চরিত্রভিত্তিক যে জীবনটা দেখেন সেটাও কিন্তু আজকে টার্গেটেড একজন মানুষকে ভালো থাকতে দেবে না একটা সমাজকে একটা রাষ্ট্রকে একটা জাতিকে একটা উম্মাকে তবে এর জন্য শুধু অন্যদেরকে দায়ী করলেই তো হবে না আমরাও তো দায়ী আছি আমরা কি ইসলামী শিক্ষাটা সঠিকভাবে নিতে পেরেছি আমরা কি সচেতন কোন দিক থেকে বিপদ আসছে কোন দিক থেকে আমাদেরকে টার্গেট করা হচ্ছে আমরা কি সেটা সম্পর্কে সচেতন সতর্ক তো সতর্ক না হলে তো তাই হবে আপনি জঙ্গলে ঢুকে দেখেন সাপ বিচ্ছু এগুলোর ব্যাপারে সতর্ক না থাকলে আপনাকে ছবল দেবে না এটা তো পৃথিবীর স্বাভাবিকই ব্যাপার বাঘ কিন্তু বলবে না যে না উনি তো একজন আলেম মানুষ কিংবা সৎ মানুষ যে তাকে আমি খাবো না আরেকজনকে খাবো তাই না অনেক সময় কিছু অতিমানবীয় ঘটনা ঘটে আল্লাহর ইচ্ছায় কিছু নিদর্শন দেখানোর জন্য কিন্তু এটা তো সবসময় ঘটে না রোগ ব্যাধি কিংবা ভাইরাস মহামারী এক্ষেত্রেও কি এগুলো কি বলে যে না ভালো লোককে আমি আক্রান্ত করব না এটা কি হয় না বিপদ যখন আসে সবার উপর আসে না বিপর্যয় যখন সৃষ্টি হয় সবাইকে আক্রান্ত করে না সবাইকে করে অতএব নিতান্ত ভালো মানুষটিকেও যদি নিজেকে হেফাজত করতে হয় নিজের পরিবারকে বা নিজের সন্তানদেরকে নিজের জাতিকে সমাজকে অবশ্যই তাকে সতর্ক হতে হবে এবং তাকে কিছু প্রিপারেশন নিতে হবে সেটা হচ্ছে পড়াশোনা জ্ঞান ইসলামের বেসিক যে নলেজগুলো আছে সেটা কিন্তু এক নম্বরে আপনি বেসিক নলেজই অর্জন করলেন না ইসলামের মূল নলেজগুলো নাই কোরআন হাদিস সম্পর্কে জানা নাই তখন একজন লোক যদি বলে যে দেখো শুধু কোরআন মানবা হাদিস মানবা না কারণ হাদিসটা তো এটা মানুষ তৈরি করেছে তখন আপনি বলবেন তাই আসলে তো দেখেন তো আমি তো এতদিন বুঝতেই পারি নাই কিন্তু সে যে আপনার দিনকে ধ্বংস করে দিয়েছে এই খবরটা থাকবেন আজকাল এটাও আরেকটা ফেত না যে কোরআন মানবে হাদিস মানবে না কিন্তু কিভাবে মানুষে ফেতনা আক্রান্ত হচ্ছে ওই নলেজটা নাই কোরআনের সম মর্যাদা সম্পন্ন হল হাদিস দুটোই ইসলামের দলিল ইভিডেন্স ইসলামের সোর্স অফ নলেজ অতএব এগুলো আমাদেরকে অর্জন করতে হবে এবং তারপরে জাগতিক অন্য বিষয়গুলো এবং শত্রুদের সম্পর্কে ওয়াকিফ হাল থাকা আর যে বুদ্ধিবৃত্তিক যুদ্ধের কথা আমরা বলেছি এখানে কোন কোন জায়গাগুলো আসলে আক্রমণের জায়গা ব্যাটল ফিল্ড এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এক নম্বর জায়গা হচ্ছে শিক্ষা মনে রাখবেন এক নম্বর জায়গা কি শিক্ষা মুসলিমদের শিক্ষাকে একটু ওলটপালট করে দেওয়া খেল খতম যুদ্ধে বিজয় নিশ্চিত কারণ প্রপার এডুকেশনটা যদি নিতে না পারেন তাহলে কোনো দিন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না রাসুল্লা সাল্লা সাল্লাম একটা জাতি যারা জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল তাদেরকে উদ্ধার করলেন শুধু এলেম দিয়ে সাহাবাই সাহাবাইকেরামের প্রজন্ম তৈরি হলো এলেম দিয়ে এবং এলেম ভিত্তিক তার বিয়াতের মধ্য দিয়ে এলেমটা যদি না থাকতো তাহলে কিন্তু এই রেডিক্যাল ইতিবাচক চেঞ্জটা হতো না আজকে মুসলিম সমাজেরও উত্থান হতে পারে শুধুমাত্র জ্ঞান দিয়ে মনে রাখবেন শুধুমাত্র জ্ঞান দিয়ে জ্ঞানকে উপেক্ষা করে জ্ঞানকে অর্জন না করে আপনি কোনো দিন উন্নতির শিখরে জাগতিক উন্নতির শিখরে আপনি উঠতে পারবেন না এই জায়গাটা তাহলে এই জ্ঞানের তো দুটো অংশ আমরা একটা হলো প্রধানতম অংশ যে দিনই জ্ঞান দিনই জ্ঞান আমাদের এক নম্বর প্রায়োরিটি মনে রাখবেন এই জন্য ইসলামে দিন হচ্ছে যত অ্যাসেন্সিয়ালস আছে অতীব জরুরি তার মধ্যে এক নম্বর জরুরি কি দিন দিন তাহলে দিন জরুরি আর দিনটা হলো এলেমের নাম দিনটা তো কোনো কাল্পনিক কিছু না আর দিনটা কোনো অস্তিত্বশীল কিছুও না যে যেমন অনেক কিছু আমরা দেখি দিনটা হলো জ্ঞানের না তাহলে এই জ্ঞানটা দিনের জ্ঞানটা এক নাম্বার। তারপরে যেহেতু আমরা একটা জগতে আছি একটা মহাবিশ্বে আছি তাহলে এই বিশ্বের স্রষ্টা এই জগতে যা কিছু দিয়েছেন সে সম্পর্কে জ্ঞান এই ফোকাসে জ্ঞানটা নিতে হবে এই জগৎ সৃষ্টি করেছেন কে আল্লাহ এই জগতের যত বৈজ্ঞানিক তত্ত্ব তথ্য এবং সিস্টেম প্রোগ্রাম কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন মানুষ কিন্তু তার কিছুই সৃষ্টি করেনি মানুষ আকাশও সৃষ্টি করেনি মধ্যাকর্ষণের সৃষ্টি করেনি প্লেন ভেসে থাকার এই নিয়মটাও মানুষ সৃষ্টি করেনি মানুষ শুধু এক্সপ্লোর করেছে আল্লাহ যে মহা জ্ঞানটা দিয়েছেন যে জ্ঞানের অ্যাপ্লিকেশনটা মানুষ করেছে কিন্তু সেই জ্ঞানটা তো সে সৃষ্টি করেনি অতএব সেই জ্ঞানটাও আমাদের লাগবে এখন আল্লাহতালা মানুষকে দুষ্টবুদ্ধি ভালো বুদ্ধি দুটোই দিয়েছেন পৃথিবীর অধিকাংশ মানুষ সবসময় দুষ্টবুদ্ধিটাই পছন্দ করে ছোট বাচ্চাটা যে নিষ্পাপ দেখবেন যে সে ভালো কাজ কতক্ষণ করে আর দুষ্টামি কতক্ষণ করে তাই না দুষ্টামি বেশি করে না দুষ্টামি বেশি করে আল্লাহ আল্লাহতালা এটা আমাদের পরীক্ষার জন্য দিয়েছেন বাচ্চাদের জন্য এটা মাপ আর বাচ্চারা যে দুষ্টামি করে সেটা কিন্তু তেমন দর্শনীয় না একটু ছোটাছুটি করে একটু লাফালাফি করে এই তো সেটা দর্শনীয় না কিন্তু কিছু মানুষ আছে যারা বড়ো ধরনের দুষ্টামি করে তার মধ্যে একটা অংশ যেটা আজকে আমরা কথা বললাম মূলত ট্রান্সজেন্ডার নিয়ে আমাদের কথা বলার উদ্দেশ্য কিন্তু এর পাশাপাশি আরও যে জিনিসগুলো আমরা দেখলাম সেগুলো একটা আরেকটার সাথে জড়িত জড়িত বলেই তারা জিবিটি এই টার্মটা নিয়ে এসছে ধীরে 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 একটা সমাজকে তার আদর্শ থেকে চ্যুত করতে হলে তাকে অশ্লীল দিক থেকে ফায়সা দিক থেকেই তাকে নষ্ট করতে হবে মনে রাখবেন পৃথিবীর সব জাতি অধপতনের চূড়ান্ত পর্যায়ে নেমে গিয়েছে থ্রু ফেস অশ্লীল কাজকর্মের মধ্য দিয়ে সব জাতি আপনি দেখেন আপনি যেমন আরবের জাহিলিয়াতের যুগে যুগেসমের যুগে দেখেন না অশ্লীলতার ছড়াছড়ি ছিল না ছিল সেই কমে লুতের মধ্যে দেখেন অশ্লীলতার ছড়াছড়ি এবং সেটাই ছিল মানে বিশ্ববিখ্যাত ও ঐতিহাসিক যে হোমোসেক্সের কথা আমরা বলি হ্যাঁ যেটাকে আমালুলুত বলা হয় আবার এর মধ্যে দু প্রকার আছে একটা হচ্ছে যেটা একই জেন্ডারের মধ্যে যদি করা হয় একই লিঙ্গের লোকদের মধ্যে আর আরেকটা হচ্ছে লতিয়া সোগরা ছোট স্মল মানে লতিয়া এটাকে বলা হয় সেটা হচ্ছে স্ত্রী এর সাথে যদি কেউ আল্লাহ তালা যে নির্দেশনা দিয়েছেন সেভাবে মেলামেশা না করে যদি এটাকে অ্যানাল অ্যানালসেক্সও বলা হয় যদি সে পায়খানার দ্বার দিয়ে কোনো কাজ করে সে সম্পর্কে অনেকগুলো হাদিস আছে আমরা সেটা যদি সময় পাই একটু বলবো আপনাদেরকে তাহলে একজন স্ত্রী যার সাথে আপনি যে কোনোভাবে মেলামেশা করতে পারেন বলে কোরআন বলেছে তুম তোমাদের সাথে তোমরা যেভাবে ইচ্ছা আসতে পারো কিন্তু তারও কিছু রেস্ট্রিকশান আছে সেটা কি সেটা হচ্ছে বৈধ প্রক্রিয়ায় যেই প্রক্রিয়া মেলামেশা হলে সন্তান উৎপাদিত হবে শুধু সেই প্রক্রিয়াটাই বৈধ কিন্তু যেই প্রক্রিয়াটা স্ত্রীর কষ্ট হবে কিংবা এটা কমে লুতের আরেকটা পদ্ধতি পুরুষে পুরুষে যেভাবে করে ঠিক সেটা যদি স্ত্রীর সাথে করা হয় সেটাও অত্যন্ত গর্হিত এবং বড় ধরনের কবিরা গোনা তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজের অধপতনগুলো পার্থিব দিক থেকে যত উন্নতই হোক না কেন অধপতনগুলো আসে সবসময় ফাহেসার পথ ধরে আজকের ইউরোপে আমেরিকার দেখেন নাইট ক্লাবগুলো নোট ক্লাবগুলো কিংবা তাদের রাস্তাঘাট আজকে অশ্লীলতায় ভরা সত্য কি না অশ্লীলতায় ভরা এবং এদিক থেকেই কিন্তু তাদের নানা রকম অধপতন আসছে আপনারা জানেন তাদের জন্মহার মাইনাস হয়ে গেছে কারণ বিবাহ উঠে গেছে খেয়াল করেন আল্লাহ যে নিয়মগুলো দিয়েছেন সেই নিয়মগুলো সবগুলো ব্যত্যয় হবে যদি আল্লাহর নির্দেশ আপনি লঙ্ঘন করেন বিয়ে যখন উঠে যায় জন্মহার যখন জাপানীয় জন্মহার একদম মাইনাস তারা চিন্তা করতেছে আগামী একশো বছর পরে তাহলে কি হবে মাইনাস থাকার মানে কি একশো বছর পরে একশো বছর বয়সে মানুষ ছাড়া কোনো মানুষ থাকবে থাকবে না তো জন্ম নতুন তো ওই জন্মহারে একটা জেনারেশান দুই তিন জেনারেশান পরে জেরো হয়ে যাবে তখন অন্য জাতির লোক এসে ওই জায়গাটা রিপ্লেসড হবে তাহলে এটা একটা বিপর্যয় তাদের জাতিগত বিপর্যয় আর পাশাপাশি তো আরও অনেক বিপর্যয় তাদের আখলাকি বিপর্যয়ের সাথে সাথে আরও অনেকগুলো বিপর্যয় এখানে তৈরি হবে যেটা আমরা এখনই দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কিন্তু পরিবার ভেঙে যাচ্ছে পাশ্চাত্যের লোকেরা পারিবারিক বন্ধনের যে মজাটা যে 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 সুন্দর মাহাব্বা ভালোবাসা এগুলো কিন্তু তাদের থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে একমাত্র রিলেশন তাদের যৌনতাভিত্তিক রিলেশন একমাত্র অ্যাট্রাকশান শুধু নারী পুরুষের যৌন আকর্ষণ এর বাইরে আর তাদের এখন তো অনেক সন্তান জানেই না তার বাবাকে তাই না হয়তো মায়েদেরটা জানে কারণ মায়ের পেট থেকে তারা হয় আর সামনে কি হবে যখন এলজিবিটিটা প্রতিষ্ঠিত হয়ে যাবে যেটা হয়ে গেছে সামনের পরিণামটা যে সামনে কি অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন অনেকেই বলেন যে হয়তো কে আমার চলে আসছে হতে পারে হতে পারে কিন্তু কে আমার চলে আসছে বলে আপনি চুপ করে থাকবেন আপনি সতর্ক হবেন না এবং এই অন্যায়ের প্রতিবাদ করবেন না এ অন্যায় থেকে সমাজকে নিজেকে পরিবার থেকে মুক্ত করার কোনো চেষ্টা করবেন না এটা তো হতে পারে না এটা হতে পারে না আজকে তাই আমরা আমাদের জাতির সকলকে আমরা সতর্ক করছি আমরা আহ্বান করছি আল্লাহর বিধানের দিকে ফিরে আসুন এবং যার যেখানে যতটুকু নলেজ আছে প্রভাব আছে সেটা ব্যবহার করে আপনারা সত্যের পক্ষে দাঁড়ান আপনারা ইসলামের এই প্রাকৃতিক বিধানের পক্ষে দাঁড়ান যেটি আল্লাহ তালা আমাদেরকে অবধারিত করে দিয়েছেন রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে যেটা দিক নির্দেশনা দিয়েছেন তার পক্ষে থাকুন তাহলে আপনি বেঁচে যাবেন আপনার পরিবার বেঁচে যাবে সমাজ বেঁচে যাবে সবাই সুন্দর একটা জীবন যাপন করতে পারবে আমি কিছু হাদিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এখানে এর আগে যেমন এখানে আরবিতে লতিয়া শব্দটা বলা হয় বা লেওাতাত শব্দটা বলা হয় হোমোসেক্সের ক্ষেত্রে যদিও এটা আর আরবিতে ব্যবহার হয় আমার কাছে অতটা ভালো লাগে না কমফোর্ট ফিল করে না কমফোর্ট ফিল আমি করি না যেহেতু লুত আলে ইসলাম কিন্তু একজন নবী এখন তার জাতির লোকেরা যে কাজটি করেছে সেটি তো নবীর দিকে নিষ্পাত হতে পারে না বুঝতে পেরেছেন তো এটাকে আমরা আর শুধু জেন্সি অথবা যেটাকে সেক্সুয়াল মানে কি শব্দটা ইউজ করে আমি ঠিক এখন মনে নেই অর্থাৎ যৌন বিকৃতি বলাটাই এটা হচ্ছে সবচেয়ে সুন্দর লুত ইসলামের দিকে নেস্পত না করে এখানে কোরআনে কিন্তু এটা ব্যাপকভাবে আলোচনা করেছে বিভিন্ন সুরাতে যেমন সুরাতুল আরাফের আশি এক নম্বর আয়তা আল্লাহ তালা বলছেনুন আল কুমবিহা মিন আহাদ মিন আল আলামিন আর স্মরণ করো লুত আলহিসামের কথা যখন তিনি তার জাতির লোকদেরকে বলেছিলেন তোমরা কি এমন একটা ফাহিসা কাজ করছো যেটা তোমাদের আগে বিশ্বের কেউ আর করেনি তাহলে এই আয়াত থেকে কি বুঝলাম আমরা সেই জাতির মধ্যে কিছু সভ্যতা ভব্যতাহীন একদল মানুষ ছিল যারা এই কাজটা প্রথম করেছে আর যেটা এই কাজের আজকে ধারক বাহক বা এই কাজের আদর্শ যারা ফলো করছে আর তারা কিন্তু দাবি করে পৃথিবীর একদম শুরু থেকেই নাকি একদল মানুষ তারা তার বিপরীত লিঙ্গকে পছন্দ করতো না কিন্তু এই আয়াত প্রমাণ করছে এইটা লুত আলাহিস্লামের কাউমের কিছু বিপদগামী মানুষই প্রথম চর্চা করেছে কারণ লুত আলা সাল্লাম তাদেরকে অ্যাড্রেস করেছেন কথা বলে যে তোমরা এমন একটা ফাহেসা কাজে লিপ্ত হচ্ছ যেটা তোমাদের আগে দুনিয়ার কেউ দুনিয়া বলেনি আলামিন বলছেন মহাজগতের মধ্যে আর কেউ করেনি ইন্দাকুম্লাতা তুন আর শাহওয়াতাম মিন দুন নিসা তিনি পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের নারী এবং স্ত্রীদেরকে ছেড়ে দিয়ে তোমরা তোমাদের কামনা বাসনা চারিতার্থ করছ পুরুষদের সাথে বল আন্তম কৌম মুসরিফুন বরং তোমরা হচ্ছ সীমা লঙ্ঘনকারী জাতি তাহলে এর মধ্যে অনেক বক্তব্য কিন্তু এসে গেছে তাই না তারা যে ফাহিসাটা করেছিল পরবর্তী আয়াতে সুরাতুল আরাফের একাশি নম্বর আয়তে আল্লাহ তালা সেটা ব্যাখ্যা করে দিলেন ফাহসাটা কি সেটা হলো এই যে অ্যালজিবিটির একটা কাজ পুরুষ পুরুষের সাথে যৌন সংসংকে বা যৌন সম্পর্কে লিপ্ত হওয়া আচ্ছা এরপরে আরেকটা আয়াত সোয়ারা একশো পঁয়ষট্টি এবং ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আতা তু নজ আল আলামিন। তোমরা পুরুষরা জগতের পুরুষদের সাথে উপগত হচ্ছ তাদের সাথে মেলামেশা করছ ও তাদের কালাকুম রব্বুমাজু কম আর তোমরা তাদেরকে ছেড়ে দিচ্ছ তাদেরকে পরিত্যাগ করছো আল্লাহ তালা যাদেরকে তোমাদের স্ত্রী হিসাবে সৃষ্টি করেছেন তোমাদের মেলামেশার জন্য তাদেরকে তোমরা ছেড়ে তোমরা শুধু পুরুষদের সাথে মেলামেশা করছো পুরুষদেরকে বলছেন বলে আন তুম কমন বরং তোমরা হচ্ছ সীমালঙ্ঘনকারী সম্প্রদায় আচ্ছা এখন তাদেরও তো একটা জবাব আছে তাই না ভাববেন না যে তারা বোকা যারা আজকে এই খারাপ অভ্যাসগুলো সমাজে বা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদেরও ফিলসফি আছে তাদেরও জবাব আছে আপনার যদি ইসলামী জ্ঞানটার ভিত মজবুত না হয় তাহলে তাদের জবটা আপনি অ্যাকসেপ্ট করে ফেলবেন আচ্ছা তাদের জবাবটা কোরআন এখানে তুলে ধরেছে একশো জিন। আর তারা এখানে বুদ্ধিভিত্তিক জবাব দেয়নি তারা এখানে প্রভাবের জবাব দিয়েছে বলছে হে লোট তুমি যদি তোমার এই ওয়াজ মাহফিল না থামাও এ থেকে বিরত না হও তোমাকে বের করে দেওয়া হবে তোমাকে বের করে দেওয়া হবে আচ্ছা আল্লাহ আল্লাহতালা তারা যে মানে সীমা লঙ্ঘন করতে করতে কত বিশাল সীমালঙ্ঘন করেছে তারও আরেকটা দৃষ্টান্ত দিলেন কারণ ইব্রাহিম সালামের কাছে যে মেহমানরা এসেছিলেন আজাবের ফেরস্তা যাদেরকে আল্লাহতালা পাঠাচ্ছিলেন যে তারা লুতের সম্প্রদায়ের বিপদগামী লোকদের উপর আজাব নিয়ে আসবে কিন্তু পথিমধ্যে আল্লাহর নির্দেশে তারা দেখা করলেন কার সাথে ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে সেই ঘটনাটাও আল্লাহ তালা কোরআনে তুলে ধরেছেন যে ইব্রাহিম তাদের জন্য গরুর বাছুর ভোনা করে নিয়ে আসলেন কিন্তু দেখলেন যে তারা খাচ্ছে না ভয় পেয়ে গেলেন তখন তারা তাকে অভয় দিলেন যে আল্লাহর পক্ষ থেকে তারা এসেছেন ভয় পাওয়ার কিছু নেই আর যখন সেই ফেরেশতারা তারা লুত সাল্লামের কাছে আসলেন তখন এই লোকগুলো এই দুষ্ট লোকগুলো দেখেন নতুন লোকের ছেলে এদের সাথে মজা হবে বেশি কোরআন সেটা তুলে ধরছে বলল ওলাকাদ যখন এই ফেরেশতারা আসলো তখন এই লোকেরা দুষ্ট লোকেরা এই মেহমানদের পিছনে ওই যে যেটাকে বলা হয় টিজ করা তাই না এটা কি যেটা আমাদের অনেক বখাটে তরুণরা করে থাকে হ্যাঁ উত্তক্ত তারা তাদেরকে উত্তক্ত করা শুরু করলো আল্লাহ বলছেন তখন আমি তাদের চোখগুলোর দৃষ্টি নষ্ট করে দিলাম বাস আর তারা পারলো না যেহেতু আল্লাহর স্পেশাল মেসেঞ্জার অথবা যারা ফেরেস্তা তাদেরকে তারা ডিস্টার্ব করা শুরু করলো এখানে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশানে গিয়েছেন মনে রাখবেন আল্লাহ সব জায়গায় ডাইরেক্ট অ্যাকশানে নাও যেতে পারেন আচ্ছা এখানে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি এই হাদিসটা এই ফাহাকে কেন্দ্র করে এল জিবিটির এই যতগুলো ফাহেসা সেমিত এগুলো সব সেম ফাহেসা এগুলোকে কেন্দ্র করে রাসুল্লা সাল্লাম বলছেন মা মাশার আল হে মহাজির সম্প্রদায়ের লোকেরা যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন হামসন ইদা উবতুল তুম পাঁচটা জিনিস যখন তোমাদের উপর বালা মুসিবত হিসাবে নাজেল হয় ও বিল্লাহে আন্তুদ্রিকু হুন না আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমরা এই পাঁচটা বদ জিনিসকে তোমরা অন্তত সাক্ষাৎ না করো কে পেয়ে না বসে অবিহা এই পাঁচটা জিনিসের একটা হলো যে কোনো জাতির মধ্যে যদি কোনো ফাহসা গহের হয় তাহলে তারা যদি সেটাকে প্রকাশ্যে করে ঘোষণা দিয়ে করে সামাজিকভাবে তাকে প্রতিষ্ঠা করে দেয় এবং আইনি অবকাঠামোর মধ্যে তাকে জায়েজ করে দেয় এটা হলো একটা ইল্লা ফাশা ওয়াল আউজা। আচ্ছা এই পাঁচটা জিনিসের মধ্যে একটাই আমরা এখানে উল্লেখ করব। দীর্ঘ আলোচনা যখনই কোনো জাতির লোকেরা এ কাজটা করে কোনো ফাহসা প্রকাশ পাওয়ার পরে সেটা প্রকাশ্যে করতে থাকে সেটাকে প্রচার মাধ্যমে নিয়ে আসে বা সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে দেয় তখনই তাদের মধ্যে তাউন মহামারী এবং দুর্ভিক্ষ লেগে যায় আল্লাহ তিলাম তখন মাদাতফি আসলাফি হিমিল্লা দিনা মাদাও যেই দুর্ভিক্ষ মহামারী কিংবা বিপর্যয় তাদের পূর্বে আর ঘটেনি তাদের আগে আর ঘটেনি তাহলে এটা একটা বড় ধরনের হুমকি এরপরে ইসলামে যদি কেউ এ অন্যায় কাজটা করে ফায়েশাটা এইভাবে করে আপনারা জানেন যে ফয়েশা দুরকম একটা হলো যেন হচ্ছে বিপরীত লিঙ্গের লোকদের সাথে অবৈধ কোনো মেলামেশা করা তার জন্য শাস্তি আছে বিবাহিত অবিবাহিতদের জন্য একটু ভেদাভেদ আছে আর আরেকটা হচ্ছে যেটা লেও আপাত এবং সেটা হলো পুরুষে পুরুষে অথবা নারীতে নারীতে তাহলে এদের শাস্তিও অত্যন্ত ভয়াবহ রসুল্লা সাল্লাম এই কাজে যারা লিপ্ত তাদেরকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন এটা হাদিসটা তিরমিজির মধ্যে আছে আর আরেকটা হাদিস ইবনু হাব ইবনু হাব্বানের মধ্যে এসেছে রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই কাজে যারা লিপ্ত থাকবে কিয়ামতের দিন তারা আল্লাহর সব ধরনের রাহমা থেকে বঞ্চিত হবে এমনকি আল্লাহ তাল্লাহ তাদেরকে রহমতের দৃষ্টিও দেবেন না লাইয়ামদুরুল্লাহ ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরা আতিন আল্লাহ আল্লা সুবাহানা হাত সেই ব্যক্তির দিকে তাকাবেন না যে কোনো পুরুষের সাথে দৈহিকভাবে মেলামেশা করেছে কোনো পুরুষের কথা বলা হচ্ছে অথবা তার স্ত্রীর সাথে তার পায়খানার রাস্তা দিয়ে মেলামেশা করেছে আরেকটা হাদিসিটি ইমাম নাসাই বর্ণনা করেছেন রাসুলসাল্লাম বলেন লা আল্লাহ মান আল্লাহ আম করেছেন সেই লোকদেরকে যারা লুত আল্লাহ সাল্লামের বিপদগামী লোকদের যে আমলটা তারা করেছিল সে আমলটা যদি কেউ করে আল্লাহ তালা তাদেরকে লায়নত করেন আমরা পরিশেষে এতটুকু কথা বলবো আল্লাহ তালার একটা নিয়ম আছে বিধান আছে এই নিয়মটা আপনার জন্য একরকম আরেকজনের জন্য আরেক রকম এটা না যে কাজ করে আপনি জান্নাতে যাবেন সে কাজ করে কি আপনি জাহান্নামে নামে যাবেন বলেন আপনি আপনি বলেন যে কাজ করে উনি জান্নাতে যাবে সে কাজ করে কি আপনি জাহান্নামে নামে যাবেন আর যে কাজ করে কোনো বিপদগামী ভ্রষ্ট লোক জাহান্নামে নামে যাবে সে কাজ করে কি কেউ জান্নাতে যেতে পারবে এটা কি শতসিদ্ধ না কারো কি দ্বিমত করার সুযোগ আছে এখানে এটা তো হচ্ছে সেরাই বিষয় আর জাগতিক বিষয় দেখেন সবার জন্য সমান আমরা এই পৃথিবীতে যারা আছি তাদের সবার সূর্য পূর্ব দিক থেকে ওঠে না কারো কারো সূর্য কি পশ্চিম দিক থেকে ওঠে আমি অক্সিজেন নিয়ে বেঁচে আছি আপনি কি হাইড্রোজেন নিয়ে বেঁচে আছেন তাহলে বুঝতে হবে আল্লাহর বিধান পাল্টে না যে সকল জাতির বিপদগামী মানুষেরা কোনো কাজ করার জন্য আল্লাহর শাস্তির মুখোমুখি হয়েছিল দুনিয়াতে এবং আখেরাতে আবার হবে সেই কাজগুলোর জন্য আমি আপনিও শাস্তির মুখোমুখি হওয়ার বিশাল সম্ভাবনা আছে আমরা কি নিশ্চিত যে শাস্তি হলে শুধু আখেরাতে হবে দুনিয়ায় হবে না বলেন তো কে নিশ্চিত আছেন কেউ নিশ্চিত না জাজাকাল্লাহের সুন্দর এই জিনিসটা একটা শিশু পর্যন্ত বুঝে আপনাদের সামনে এসে বলল শিশুরাও বুঝে তা আমরা বুদ্ধিমানরা বুঝছি বুঝছি না কেন এই প্রশ্নটা আপনাদের সবার প্রতি জাতির বিবেকের প্রতি সমস্ত মুসলিমার সকল সদস্যদের প্রতি যেই কথাটা সবাই বুঝে কেন সেই বুঝটা আজকে নেচ্ছে না প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমি আবারও বলবো আসুন আমরা সতর্ক হই আসুন আমরা সত্যের পথেই চলি যে সত্যের পথটা আমাদের রব মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দিয়েছেন বিস্তারিতভাবে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেটি একদম দিবসের মতো উজ্জ্বল পন্থায় আমাদের কাছে বর্ণনা করেছে অতএব আর কোনো এক্সকিউজ এখানে গ্রহণযোগ্য হবে না আমরা যেন অন্যদের পাতা ফাঁদে বা না দে তারা যে ষড়যন্ত্রের বেড়া বিস্তার করেছে আমরা যেন সেখানে ধরা না দিই এবং কখনোই ধরা দিতে হবে না যদি সুন্নার পথে আমরা চলি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আকৌ লহাদা ও আস্তক গাফুর ওসলমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبه للمتقين واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اتقوا الله واتبعوا سنه نبيكم وخذوا حذركم في كل امر من اموركم وفي كل شان من شؤونكم نسال الله سبحانه ان يتقبل منا ومنكم اجمعين ويحفظنا واياكم

নির্দেশনা এসছে সেটা পূরণ করতে পারবো না কোরআন আল্লাহ তাল্লাহ বলেছেন হুদ ও তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো প্রত্যেকটা জায়গায় সতর্ক থাকার প্রয়োজন আছে মনে রাখবেন পুরো পৃথিবীটাই এখন এক ধরনের যুদ্ধক্ষেত্রের মতো কেউ যুদ্ধ করেন অস্ত্র দিয়ে কেউ যুদ্ধ করেন বুদ্ধি দিয়ে কিংবা নানারকম পলিসি দিয়ে নানা রকম স্ট্র্যাটেজি দিয়ে আর এখনকার যুদ্ধের আরেকটা বড় হাতিয়ার হচ্ছে অনলাইন অনলাইন এটা একদিকে একই জিনিস যেমন আমাদের জন্য দিনের প্রচার প্রসারের একটা ক্ষেত্র ঠিক তেমনি একই দিকে নিজেরা বিভ্রান্ত হওয়ার একটা ক্ষেত্র একই ছুরি দিয়ে ভালো কাজও করা যায় আবার অন্যায়ভাবে মানুষকে হত্যাও করা যায় ফলে আমাদেরকে সতর্ক থাকতেই হবে তার কোনো বিকল্প নেই ঘরে আগুন জ্বালিয়ে আপনি কি বাইরে চলে গেলে ঘর লক করে ক্ষতি হবে না বলেন তো অতএব মনে রাখবেন যেন আমরা সেটা না করি অতএব সতর্ক থাকতে হবে আপনি ঘর থেকে বের হওয়ার সময় যেমন গ্যাসটা বন্ধ করলেন কিনা আগুনটা অফ করলেন কিনা না ইলেকট্রিসিটির অপ্রয়োজনীয় সুচগুলো বন্ধ করলেন কিনা সেটা সেটা আপনি রক্ষা করেন কারণ এতটুকু করতে হয় তা না হলে যে কোনো বিপর্যয় ঘটে যেতে পারে ঠিক তেমনি আমরা যারা মুসলিম আমরা যদি সতর্কতা অবলম্বন না করি তাহলে যে কেউ আমাদের চিন্তা চেতনা আমাদের মেধা আমাদের সহায় সম্পত্তি আমাদের সব কিছু নিয়ে খেলাধুলা করতে পারে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই জন্যে আমরা জ্ঞানমুখী হই জ্ঞানের জন্য আমরাও চেষ্টা করছি সেই চেষ্টা আপনারাও সামিল হন আমরা জ্ঞানের যে ক্ষেত্রগুলো আপনাদের জন্য তৈরি করেছি আপনারা কি কষ্ট করে শুধু অর্জন করবেন না আমরা তো আমরা তো এই জ্ঞানের কেন্দ্রগুলো গড়ে তোলার জন্য দিন রাত কষ্ট করছি আমাদের সাথে আর অনেক ভাইরা কষ্ট করছেন তারা খরচ করছেন তারা ডিউটি করছেন আমরা যেমন কলিয়াতুল কোরআনকারী মধ্যে রাসাতুল ইসলামিয়া করেছি যাতে আমাদের এই জাতির মানুষরা আরবিতে তারা পড়াশোনা শিখতে পারে এবং আরব দেশে খুব ইজিলি তারা চান্স পেতে পারে তা আপনারা সেখানে সেখানে জনসাধারণের জন্য আমরা ইসলামিক সার্টিফিকেট কোর্স করেছি আপনারা সেখানে এনরোল করতে পারেন আমরা এখানে মনে হয় কিছু লিফলেট আপনাদেরকে দেওয়া হবে তার ব্যবস্থা করেছি আমাদের আরেকটা অনলাইন প্ল্যাটফর্ম আছে তাইবা একাডেমি এখানে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ আছে আমরা যে কথাটা বলছিলাম যে বেসিক নলেজটা আপনারা অর্জন করেন আকিদার বেসিক নলেজ ইবাদতের বেসিক নলেজ তারপর মামেলাতের ক্ষেত্রে সিরাতন্নবী যিনি আমাদের সর্বকালের সেরা সার্বজনীন রোল মডেল কোদোয়া তাকেও জানতে হবে তাই না আমরা এসব কিছু নিয়ে ছোট্ট একটা কোর্স করেছি আপনারা সুযোগ মতো করে নিতে পারেন অন অনলাইনে করে আপনাদের কাছে আর যেটুকু রাখলাম যাতে আমরা যেমন এই এই ব্লেমটা না আসে যে আপনারা তো ওয়াচ করে চলে যাচ্ছেন কিছু তো করলেন না কিছু করার জন্য আমরা চেষ্টা করছি আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মাধ্যমে খেদ নেয় আর আপনাদের জন্য যে প্ল্যাটফর্মগুলো আমরা তৈরি করছি সেখানে কিন্তু আপনাদের আসতে হবে অ্যানরোল করতে হবে আসা যাওয়া করতে হবে এবং আলেম ওলামা তলেবুল আলেমদের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে তাহলে আশা করি যে যে কোনো ষড়যন্ত্রের বাঞ্চাল করে আমরা স্বতন্ত্র মুসলিম ওম্মা মুসলিম ওম্মার সদস্য হিসাবে এই পৃথিবীতে টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন আমাদের যে কোনো হাজাতকে আল্লাহ তাল্লা যেন পূরণ করে দিন অসুস্থতা আরোগ্য দান করুন এবং আমাদের যে কোনো বিপদ আপদ অভাব অনটন আল্লাচনা দূর করে দেন যারা ইসলাম বিরোধী শক্তি তারা যে সমস্ত ষড়যন্ত্রের জাল বুনেছে আল্লাহ সেটাকে ধ্বংস করে দেন মুসলিমদেরকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত করে দেন ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের আল্লাচন সহায় হন তাদেরকে সুন্নার উপর থাকার তৌফিক দান করুন শত্রুর বেড়াজাল থেকে তাদেরকে মুক্ত করুন আক্রমণ থেকে তাদেরকে মুক্ত করে দিন বায়তুল মাকদেশ আল মসজিদুল আকসাকে আল্লাহ তালা অমুসলিমদের ইহুদিদের কবল থেকে আল্লাহ যেন রক্ষা করেন আমরা সে দোয়া করছি আল্লাহ এই বাংলাদেশে যেন তার রহমত বরকত নাজিল করেন সবাইকে হেদায়ত দেন আমাদেরকে সঠিক হিদায়তের উপর রাখেন কুরআন সোনা ভিত্তিক জীবন পরিচালনা সমাজ পরিচালনা করার তফিক দান করেন হাদা ও সল্লু ও আলা আল্লাহ নবীন ও আহাম্মেদ কাল আল্লাহ সুবহায়না ইন আল্লাহ ওয়ামেলা ইকাতহু সল্লু না নবী ইয়া ইহল্লা দিন আনুসাল্লো আল্লাহ সল্লিম ও তাসলিমা